আজকে ভূত চতুর্দশীতে চোদ্দ শাক, এই চোদ্দ শাক রান্না হবে। ১০০ টাকা কেজি নিয়েছে আমাদের এখানে, জানি না কোথায় কিরম দাম। আমাদের এখানে ১০০ টাকা কেজি নিয়েছে, জানি না ১৪টা আছেও কি না, তবে খেতে তো হবে আজকে। আগে হতো কি, যখন ছোটবেলায় খেতাম না তখন মা ভয় দেখাতো, না খেলে ১৪টা ভূত ধরবে। এখন দেখি খেতে বেশ ভালোই লাগে, সব রকম একসঙ্গে। তো চলুন রান্না হোক। এই ১৪ শাক রান্না হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া হবে। মা বাবাকে খাওয়া দিয়ে এসছি, এটা আমার আর ইমনের। আজকে ডিমের ঝাল আছে আমার জন্য, আর ১৪ শাক, তার সাথে ঝিঙে পোস্ত, এখানে মুগের ডাল আর মাছের ঝাল, এই হচ্ছে আজকে আইটেম। বিকালবেলা আরও অনেক কাজ আছে, আর ধনতেরাসে একটা জিনিসও কিনেছি, সেটাও আপনাদের দেখাবো। চলুন খাওয়া দাওয়া শুরু করি। এই যে এখানে শিবের ত্রিশূল, এটাই আজকে কিনেছি ধনতেরাসে। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। ভূত চতুর্দশীর বিকালবেলা এবারে প্রদীপ দেবো, এই যে পঞ্চপ্রদীপ এইটা একটা কিনেছি, খুব সুন্দর দেখতে। আর এই ময়ূরটা, এটা আমার দারুণ পছন্দ হয়েছে। আর তার সাথে এই তিনটে মাটির প্রদীপ, এগুলো আগে এবার তেল দিয়ে এ করে নেবো, তারপরে সলতে দিয়ে নেবো, নিয়ে তারপরে দেব। ওইটা ভাবছি ঠাকুরের কাছে দেব, এই এইটা আর ওইটা ছাদে দেব। চলো এবার সাজিয়ে নিই। এই প্রদীপ রেডি হচ্ছে, প্রদীপে তেল দিয়েছি, এবারে সলতে দেব। আগেকার দিনে সব মায়েরা দেখতাম সলতে হাতে করে তৈরি করে, আমাদের তো অত ধৈর্য নেই, তাই জন্য একেবারে রেডিমেড সলতে। এটাতে দেব, দেখি দিয়ে ঘিয়ে প্রদীপ, এখানে সলতে দেবো একটা বড় 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 সলতে। কেটে দিচ্ছে আলুটা একটু ভাগ। তো সব রেডি হোক বরঞ্চ। এইটা এগুলোতে তেল ঢালি, তেলটা একটু বেশি হয়ে গেল। চলো যা হলো হলো, থাক এবার সলতে গুলো দিয়ে। হ্যাঁ যাই, চালু করে দিয়েছি না। এবারে জ্বালাবো বাতি দিয়ে। হয়ে গেছে, এবার এটা বাইরে দেব। আস্তে আস্তে তোলো, তোলায় তোলায়।
ঠাকুর অটোমেটিক কমে যাবে, চলুন এটা চলুন, এই দুটোকে নিয়ে নিচে যাই। তারপরে জ্বালাবো, চলুন বাতিগুলো আগে বসিয়ে নিই। এই হচ্ছে আমাদের বাড়ি, লাইট দিয়ে এরকম এত সুন্দর লাগছে পুরোটা। এখানে দুটো বাতি দিয়ে দিয়েছি, এইখানটা লাইটিং, এই যে এদিকটা লাইটিং রয়েছে, আর এই যে এখানে দুদিকে দুটো প্রদীপ, এখানে একটা বাতি, এখানে একটা বাতি। চলুন এবার ভেতরে যাই। দেখুন হনুমান বাজি জ্বালাচ্ছে, আমি এখন এ বাড়িতে এসছি। দেখুন বাজি জ্বালাচ্ছে, আর একজন লুকিয়ে দাঁড়িয়ে আছে। ভয় গেল না? হ্যাঁ
একজন দাঁড়িয়ে আছে তাকে একটু দেখে নি, আবার লুকিয়ে পড়ছে। দোদমা ডুব দিয়ে জ্বালাবে, এবারে দোদমায় আগুন দিচ্ছে। প্রচুর ভয় ওইখানে দোদমা, এখানেও ডুব নিয়ে। দেখুন অবস্থাটা, আগুন হচ্ছে এখন আস্তে আস্তে, নিভে গেছে। নে দে আবার দে, দে আমায় দে, আমায় দে, আমি দি। একটাই তো রে দোদমা কথা, ও বাড়ি থেকে চলে এসেছি। মামার্থের একটা মানে এসছে, পার্সেল এসছে। এটা অনেকদিনই অর্ডার দিয়েছিলাম, মাঝখানে অন্য জায়গায় চলে গেছে। এই যে একটা মামার্থের উপটান আল্ট্রালাইট জেল অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, আর একটা উপটানেরই এই ফেস ওয়াশ। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, তার সাথে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে।